তো যাই হোক, কালকে তো আমাদের খেলা আছে জিম্বাবুয়ের সাথে। তো এখন কি বলতাম, স্পিচলেস। বাংলাদেশের খেলা দেখে যে কোনো মানুষের, যদি আমরা বাংলাদেশি ফ্যানরা স্পেশালি স্পিচলেস, তারা এত বছর ধরে খেলা দেখে যে এই অবস্থা, এই পর্যায়ে আসছে, দিন দিন একটা জিনিস দিন দিন উপরের দিকে ওঠে, আর বাংলাদেশ দিন দিন সব কিছুর দিক দিয়ে নিচে যাইতেছে। তো ওই হিসাবে জিম্বাবু যে ফর্মে আছে এখন, আমরা আমরা বাংলাদেশের এখন কল যায় টুপ 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 করতেছে। তো এখন হয়েছে আসল কথা, ওরা ব্যাটিং করলে অবভিয়াসলি ওরারে কিন্তু 140 করা যাবে না, ওর 140 করতে দেওয়া যাবে না, 140 নিচে রাখতে হবে। আর আমরা বাংলাদেশের তো 100 মধ্যে অল আউট করার রেকর্ড আছে, বা 80-90 মধ্যে, আমরা তো 50-60 রান 80-90 রান 100 মধ্যে আমাদের অল আউটের অনেক রেকর্ড আছে। তো এখন দলটা যেহেতু জিম্বাবু, একটু হলে আমরা আশা করতে পারি। তো এটাই জানাবো যে 100% দিয়ে খেললে, আর ওই কিছু কিছু আমরা ফ্রেন্ডরা বলি ঠিকই, আসলে এখন খেলা দেখে আমরা ওই যে জিতবো বা আমরা ওই বড় একটা কিছু ওই ধরনের ইয়ে নিয়ে কিন্তু আমরা খেলা দেখি না, আমরা জানি। একজন তো আমি ইয়ের মধ্যে দেখলাম, এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে একজন বলতেছে, নিউজ রিপোর্টার ওন ইন্টারভিউ নিতেছে আর কি, কেমন খেলা দেখলেন, কেমন এনজয় করলেন। তো বলতেছে আমরা জানি আমরা হারবো। হ্যাঁ, আমরা আমরা জানি, আমরা জানি আমরা হারবো, ওইগুলো জেনে আমরা খেলা দেখি। তো এটার অর্থ হয়েছে ওই রকম একটা ফাইটিং যাতে হয়, ফাইট যাতে হয়, একটা টোটাল হইলো ওই রকম। যেমন জিম্বাবু কিন্তু 1 রানে হারা দিছে, কেমন ফাইট করছে তারা বুঝতে পারছেন? কেমন ফাইটটা করে তারা 1 রানে হারা দিতে পারে পাকিস্তানকে? এইগুলারে বলে খেলা, এইগুলারে বলছে ওরা যদি 150 বা যতই বেশি রান করে, আমরা আমরা এমন না যে সিকান্দার আজারে দেখে আমরা একদম ইয়া হয়ে যাম। হ্যাঁ জানি ওরা সিকান্দার আজারে একটা ইয়াতে আছে এখন, তো আমরা কিন্তু সিকান্দার আজারে দেখে কিন্তু ইয়ে হইতে হইলে হইব না, যে এগুলো ভয় ফেলে চলবো না। আসলে আমাদের খেলোয়াড়ার মাইন্ড মাইন্ড বুঝি না কেন তারা স্মার্ট হইতে পারতেছে না। বিভিন্ন দেশের কত কনফিডেন্স, স্মার্ট নিয়ে খেলা খেলাধুলা করে, যে কোনো কিছু একটা প্রফেশনের মধ্যে আপনি যদি ওই কনফিডেন্ট না থাকে, আপনি ওই প্রফেশনে উন্নতি করতে পারবেন না বা উপরে উঠতে পারবেন না। এটা এটা একটা সাধারণ মানুষও বলতে পারবে, একটা সিম্পল যে একটা কাজ করে না, আমরা যে ঘরের কাজ করি, আমরা হাউস ওয়াইফ, আমরা ওই ওই কাজটা যদি ঠিকভাবে 100% না করি, ওই কাজটার ভিতরে আমরা 100 একটা না একটা ভুল হইবই, বা ওই কাজটা 100% সফল হইব না আমাদের কাজটা। তো ওই তো একই কথা বলবো যে জিম্বাবুর সাথে ওই কনফিডেন্ট নিয়ে আজ আমরা জিতবো, ঠিক আছে, ওভার কনফিডেন্ট আবার হওয়া যাবে না। যাই হোক, বাংলাদেশের দলের জন্য শুভকামনা, আল্লাহর আস্তে, আল্লাহর আস্তে আছে না এই যে আমরা পাকিস্তানিরা হাইরা গেছে, আমরা বাংলাদেশিরা টেস্ট করছি না, এই ঈদ মুবারক খুশি লাগতেছে, পাকিস্তান হাইরা গেছে, সবাই তো কত একটা ইয়ে নিয়ে, মানে ওই রকমের মানে কি বলতাম, কনফিডেন্ট নিয়ে আমরা আমরা বাংলাদেশিরা জিততে যাবো, পাকিস্তান হাইরা গেছে কি হয়েছে। তো পিকচার আমি বাকি মেরে যাচ্ছে, পাকিস্তানিরা ও এখন টিস করবার সময় হইতেছে, পাকিস্তানিরা বলবো যে হ্যাঁ হাম লোগো কো তো কি তো হিন্দিও বলতে পারতেছি না, হাম লোগো কো তো বহুত তেজ কিয়া, হাম লোগ হার গিয়ার পরে তুম লোগো তো হাম লোগো কো বোলা হে, হ্যাঁ হাম লোগ জিতেঙ্গে, আবি তুম লোগো কো ক্যা হুয়া, দেখো আবি তুম লোগ ভি তো হার গে হো, আবি তুম লোগ ভি তো দেখলে দেখ দেখ লিয়া হাম লোগো নে ভি। তো বাবুরা আল্লাহর আছে, তোমরা একটু ভালো, এখন আসল কথা হয়েছে তোমরা একটু ভালো করে খেললে আমরারে আর বেজ্জতি করো না লাগিয়া পাকিস্তানি ফ্যান্সরা বা পাকিস্তানি মিডিয়ারা ওই সুযোগটা আর পাইবো না। তো তোমরার উপরে এখন সব বাংলাদেশিরা একটা ইজ্জত যে আমরা যাতে, আর বাকি আমরা তো টেস্ট করছি পাকিস্তানি হারার পরে, হ্যাঁ আমরা অনেক খুশি হয়ে গেছিলাম পাকিস্তানরা হারাই দিয়েছে, তো এখন আমরা বাংলাদেশ আবার যদি এখন না জিম্বাবুর কাছে হারা যায়, তখন আরও মান সম্মান বেজ্জতি লয়ে টানাটানি। তো এখন ওরা আরও এখন কলে আমরারে পাকিস্তানি ফ্যান্সরা পাকিস্তানি পুরা মিডিয়া, হ্যাঁ আমরা টেস্ট করছি, হ্যাঁ ওরাও এখন সুযোগ পাবে টেস্ট করে। তো আল্লাহর আস্তে ওই রকমের সুযোগটা তোমরা দিও না, তোমরা কদূর ভালো খেলিও, কম রানের মধ্যে আটকাতে পারলে ভালো হয়, আর যদি বেশি রান হয়ে ইয়েও যায় ওই রকমের তোমরাও যাতে ব্যাটিং করো, তোমরা উল্টা পাল্টা আছো, তোমরা আগে হারবে না। এক ম্যাচ আছে কি হয়েছে, তোমরা তোমাদের মনে এরকম কেন যে আমরা হারবো, বা তোমরা লাস্ট বল পর্যন্ত খেলো না, দেখছো ওই দিন জিম্বাবু কীভাবে লাস্ট বল পর্যন্ত খেললে ও 1 রানে জিতছে।